ভাষার বিভেদ সরিয়ে সামাজিক সমন্বয় ঘটাতে সীমান্তে রেশন বিলি বিএসএফ এর। এদিন স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে প্রায় 200 জনের হাতে রেশন তুলে দিল বিএসএফ। সামাজিক সমন্বয় ঘটাতে বিএসএফ এর পক্ষ থেকে রেশন সামগ্রী বিলি সীমান্তে। সীমান্তে বসবাসকারী মানুষের সঙ্গে বিএসএফ এর সম্পর্ক মজবুত করতে এক নতুন কর্মসূচি গ্রহণ। পাশাপাশি বিভিন্ন ভাষাভাষী জওয়ানেরা এই পোস্টে সীমান্তে কর্মরত রয়েছে, তাই ভাষাগত দিক থেকে যাতে কোনো সমস্যা না হয় সেই কথাকে মাথায় রেখে সীমান্তে বসবাসকারী মানুষের সঙ্গে বিএসএফ এর সামাজিক সমন্বয় ঘটাতে এক নতুন উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে সীমান্তে বসবাসকারী গরিব মানুষের হাতে রেশন তুলে দেওয়া হয়। এদিন উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগর ব্লকের বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের জিরো পয়েন্টে জওয়ানেরা প্রায় 200 বেশি দুস্থ গরিব মানুষের হাতে রেশন তুলে দিলেন। কেন্দ্রের দুটি স্বেচ্ছাসেবী সংগঠন ও সীমান্তরক্ষী বাহিনীর যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন হয়। জানা গেছে, রেশনের প্যাকেটে ছিল চাল, ডাল, আটা, সবজির পাশাপাশি দেওয়া হয়েছে বাচ্চাদের জন্য দুধ ও বিস্কুট। 112 নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিক দামন কুমারের নেতৃত্বে সোনাই নদীর পাড়ে জিরো পয়েন্টে ক্যাম্প তৈরি করে তাদের হাতে রেশনিং প্যাকেজ তুলে দেওয়া হয় এদিন। এই বিষয়ে বিএসএফের এক আধিকারিক বলেন, আজ দুস্থ মানুষদেরকে রেশন বিতরণ করা হয়েছে। সংকল্প দৃষ্টি ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং বিএসএফের সহযোগিতায় বর্ডার এরিয়ায় যে দুস্থ অসহায় মানুষেরা আছেন তাদের যাতে নিত্যদিনের খাবারে কোনো সমস্যা না হয় সেই কারণেই এই রেশন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ প্রায় 200 লোককে রেশন দেওয়ার আয়োজন করা হয়েছে এখানে। আজ এই যে গরিবকে যে রেশন বিতরণ কা যে কার্যক্রম আয়োজিত কিয়া গয়া হ্যায়, ইয়ে যো হ্যায় সংকল্প দৃষ্টি ফাউন্ডেশন জিসকো স্পন্সর কর রহে ইউএল ইন্ডাস্ট্রিজ, ইন দোনো কে সহযোগ সে অর বিএসএফ কে সহযোগ সে যো বোর্ডার এরিয়া মে যো গরিব লোক হ্যায় জিনকো খানে কে যো হ্যায় দো বক্ত কে ভোজন কি কমি হ্যায় ইয়া জিনকো আপনা দিনচর্যা মে দিক্কতে আ রহে উনকে লিয়ে রাশন সামগ্রী যো বিতরিত কি যা রহি হ্যায়। ये अलग अलग जगह पे ये फाउंडेशन एनजीओ की मदद से अलग अलग जगह पे जाकर बॉर्डर एरिया में जहाँ जहाँ पे भी जो गरीब लोग रह रहे हैं उनको अलग अलग सामग्री वितरित कर रहे हैं ताकि उनकी कुछ मदद की जा सके। आज लगभग यहाँ पे जो राशन वितरण सामग्री है वो लगभग 200 लोगों का जो है ना अरेंजमेंट किया है और आगे भी जिस प्रकार से इनकी मदद मिलेगी तो और दोबारा इस कार्यक्रम को आयोजित किया जाएगा। सरकारी रेशन पावर परेও অতিরিক্ত রেশনের খাবার পেয়ে রীতিমতন খুশি সীমান্ত পাড়ের মানুষেরা। সেই সাথে বিএসএফ এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। এই বিষয়ে সীমান্তের এক বাসিন্দা জানান, আমরা খুবই অসহায়, আজ এই রেশনগুলি পেয়ে আমরা খুশি। টকরবাড়ি থাকি আমি, খুব অসহায়, আমার একটা মাই খুব পড়াশুনো করছে, ভিকজিকরি পড়ায়, আমি এইসব জিনিসগুলো দেশে আমি খুশি। আটা দেশে, চাল দেশে, এক বোতল তেল দেশে, এক প্যাকেট লবণ দেশে, আর চিনি দেশে, আর মুগির ডাল দেশে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, স্বরূপনগর। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।